না যদি সে না ফিরতে পারে তাহলে সে আর ক্রিকেট খেলবে না। ব্যাটিংয়ে ফিরতে না পারলে খেলবেন না সাকিব। এবারের বিপিএল অন্যভাবেই পরিচয় করিয়ে দিচ্ছে সাকিব আল হাসানকে। চোখের সমস্যার কারণে রংপুর রাইডার্সের হয়ে শুধু বোলার হিসেবে খেলছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার। বর্তমান অবস্থায় ব্যাট করা যে সাকিবের জন্য কতটা কঠিন সেটা সহজেই বোঝা যাচ্ছে। এজন্য গত কয়েক ম্যাচে সুযোগ থাকার পরেও ব্যাটিংয়ে নামেননি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, ব্যাটিংয়ে ফিরতে না পারলে আর ক্রিকেটেই ফিরবেন না সাকিব। কুমিল্লার কোচ হলেও সাকিবকে নিয়ে নানা সময়ে কাজ করেছেন সালাউদ্দিন। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, বিস্তারিত দেখুন ভিডিওটির শেষে। এখনও দলের ব্যস্ততার ফাঁকে সাকিবের সঙ্গে তাকে দেখা যায়। কাল কুমিল্লার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই সাকিবের ব্যাপারে সালাউদ্দিনের কাছে জানতে চাওয়া হয়। সালাউদ্দিন বলেছেন, সে যদি নাই ফিরতে পারে তাহলে তো ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনও মাঠে আছে বলে আমি মনে করি। ভারত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বিশ্বকাপের পর আঙুলের চোটে ছিলেন খেলার বাইরে, সেই সঙ্গে ছিল নির্বাচনী ব্যস্ততা। বিপিএল দিয়ে মাঠে ফিরলেও এক ম্যাচ খেলার পরই দেখা যায় চোখের রেটিনার সমস্যা। বিপিএলের আগে লন্ডন ও এক ম্যাচ খেলে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যান তিনি। সাকিবের এসব বিষয় ভালোই জানা সালাউদ্দিনের। তবে সাকিবের সঙ্গে নিয়মিত কথা হলেও ক্রিকেটীয় বিষয়ে কম কথা হয় বলে জানিয়েছেন তিনি। আমি আর সাকিব কথা বললে বেশিরভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি, খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সবসময় আমাদের সমস্যা কী, আমাদের সমাধান কী সেটা নিয়ে চিন্তা করি বেশি, ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে আমার খোলাসা করা উচিত হবে না। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। আজকে দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24, আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D ফোর্থ ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।